আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ বাইশে সেপ্টেম্বর রবিবার দেশের একদম দক্ষিণে মায়ানমার অঞ্চলে ব্যাপক আকারে বজ্র গর্ভ মেঘ তৈরি হচ্ছে এই মেঘগুলা বাংলাদেশের উপর আসার সম্ভাবনা কতটুকু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বা আজ দিন কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন গতকাল দেশের দক্ষিণের অনেক এলাকায় হালকা থেকে মাঝারিও ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল এছাড়া গতকাল দেশের উত্তরেরও বেশ কিছু এলাকায় মাইমাশ বিভাগের সব এলাকায় এছাড়া রাজশাহী থেকে শুরু করে এখানে আশেপাশে অনেক এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গিয়েছিল আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কোচবিহার আজ বাইশে সেপ্টেম্বর সকাল থেকে আংশিক মেঘের আনাগোনা রয়েছে বৃষ্টিপাত নেই এদিকে গোড়ার গাছ দেখুন এখানে ময়মিশ বিভাগ গতকাল ভালো বৃষ্টিপাত হতে দেখা গেছে তো আজ বর্ষাকাল থেকে আকাশ পরিষ্কার বৃষ্টির মেঘ নেই বগুড়া সিংড়া চিরাজগঞ্জ এখানেও গতকাল একুশে সেপ্টেম্বর ব্যাপক বজ্র বৃষ্টিপাত দেখা গিয়েছিল তো এই মুহূর্তে আজ প্রায় আকাশ পরিষ্কার রয়েছে তো পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু আমরা দেখাবো বিকেলবার রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা উঠা আসছে আবারও বেশ কিছু অঞ্চল জুড়ে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে ইতিমধ্যে ভোর সকাল থেকে ঢাকা বিভাগের সব এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে ফরিদপুর নাগারপুর কাপাসিয়া এবং মাদারপুর লোহাগাড়া এখানে দেখুন বেশ কিছু এলাকায় আকাশ মূলত পরিষ্কার রয়েছে আর এদিকে দেখুন খুলনা বিভাগের উপরে মূলত আকাশ পরিষ্কার এবং বরিশাল চট্টগ্রাম বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে ভোর সকাল থেকে বৃষ্টির তেমন মেঘ নেই এছাড়া এদিকে যদি দেখি আমরা আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট করাকপুর বর্ধমান শান্তিপুর খাতোয়া শিউরি দুর্গাপুর পুরুলিয়া এখানে সবটুকু এলাকায় মূলত দেখুন এখানে বেশ কিছু এলাকায় মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে এখানে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু নেই বলল চলে এছাড়া এদিকে যদি দেখি আমরা এই যে একদম কুলনা বিভাগের দক্ষিণ সমুদ্র অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা থাকছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সেটি কোন কোন জেলায় একবার আমরা দেখাচ্ছি তো আজ সারাদিন যদি লাইফ ট্রেক করি দেশের কিছু এলাকায় বিক্ষিপ্তে বৃষ্টিপাত শুরু হতে পারে বিশেষ করে দুপুরে পরপরই বিকেল নাগাদ এরপরে এখানে কলকাতা বা আশেপাশের এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে লোহাগাড়া জয়শুর সাইলকোপা ফরিদপুর ঠিক এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বজ্রসহ এবং সোমবার তেইশে সেপ্টেম্বর নাগাদ রাজশাহী এদিকে আর এটি মূলত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পড়বে সিংরা রাজশাহী মহাদেবপুর এই এলাকার দিকে এবং এদিকে দেখুন নন্দিনীগ্রাম এবং আদমদিঘি বগুড়া তারপর থারাশেফোন এদিকে দেখুন সিরাজগঞ্জ টাঙ্গাইল তারপর এদিকে কালীহাটি নাগারপুর বেড়া এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আর এদিকে সিলেট বিভাগের উপর বজ্রশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চরকাই সিলেট বরলেখা বালাগঞ্জের দিকে কোলাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ ধর্মনগর কুমারঘাট এই এলাকায় আমবাসার উপর এদিকে দেখুন শীতলকুচি এখানে সবটুকু এলাকায় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত আঁকার সম্ভাবনা এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা টেকনাফ এবং এদিকে আকাশ ব্যাপক আকারে মেঘা চড়া থাকতে পারে অনেক এলাকায় হালকা এবং সাথে কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে মুহিষকালি বজ্রকাল এদিকে রয়েছে আর পাহাড়ি এলাকায় টাঞ্চির দিকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা লামার দিকে আলিকদম এদিকে তারপর তিন্ডু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন তারপর এদিকে রয়েছে দেখুন রঙাছুরির উপর রাজস্থলী আর বিলাইচুরি রাঙ্গামাটি এবং পোডিকচুরি অপজেলা হাটা জাড়ি মানিকচুরি কাগড়াচুরি এদিকে দিঘিনালা এই যে দেখুন চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বদ্রিসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সোমবার তেইশে সেপ্টেম্বর একদম আকাশ মেঘাচ্ছন্ন আর সাথে উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝার জন্য বৃষ্টিপাত আঁকার সম্ভাবনা পাশাপাশি চব্বিশে সেপ্টেম্বর সিলেট বিভাগের দিকে দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক এলাকায় সিলেট ঈশনবাপুর মাদান বা লাকাই মৌলুই বাজার এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া পশ্চিমবঙ্গের বাড়তির এখানে জামশেদপুর দামবাদ এদিকেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর এখানে রয়েছে পূর্ণিয়াসহ এখানে শিলিগুড়ি উত্তরে এখানে দেখুন এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা পঞ্চগড় রংপুর বিভাগের জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ইসলামপুরের দিকে কৃষ্ণাগঞ্জ এই এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে লাইফ স্ক্রিন আপনারা দেখুন কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া এরপর লাইফ ট্রেক করলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আগামী চব্বিশ অথবা পঁচিশ তারিখ নাগাদ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে বরিশাল বিভাগের উপর চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় সন্দীপ হাতিয়া আর এদিকে দেখুন কুতুবদিয়া চোখরিয়া সহ লামা আলিকদম এখানে সবটুক এলাকায় একদম টেকনাফ কক্সবাজার উকিয়া চ্যানমার্টিং যে সবটুকু এলাকায় এখানে উলনার উপরে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একদম উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে রংপুর বিভাগের এই যে এখানে তারপর এদিকে যে এখানে দেখুন বাঘমার দিকে ময়মার সিহ সরিষা বাড়ি বগুড়া মাদান কিশোরগঞ্জ এলাকায় এবং আগরতলায় এই এলাকার দিকে এই এলাকার দিকে আগামী তিন থেকে চার দিনের মধ্যে প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে আর ইতিমধ্যে বেশ কিছু এলাকায় ব্যাপক আকার ঘুমার ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে তো এই গরম কিন্তু কবে থেকে কমতে পারে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সরাসরি আমরা চলে যাচ্ছি তাপমাত্রার মোড়ে আজও বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে যদি আজকের আপডেটটা আমরা একটু দেখি কেমন থাকতে পারে তাপমাত্রা দেখুন উত্তরের বেশিরভাগ এলাকায় এখানে লক্ষ্য করুন আপনারা রংপুরে প্রায় সত্ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে এবং খেলায় এখানে রং রাজশাহীতে ছত্রিশ অথবা আদিকে মাইমাশা বিভাগে ছত্রিশ পর্যন্ত সিলেটের উপর সাতত্রিশ ঢাকায় দেখুন প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করোনা বরিশাল এখানে পঁয়ত্রিশ তবে অস্বস্তিকর ব্যাপক ঘুঁট ব্যবসা গরম থাকতে পারে আজও ঢাকা বিভাগ থেকে শুরু করে মাইমাস বিভাগ সিলেট বিভাগ রংপুর রাজশাহী উত্তরের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে ঘুমট গরম থাকতে পারে আর দক্ষিণাঞ্চলীয় বাজারজনের ব্যবসা ঘুমট গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এটি আগামীকাল অব্যাহত থাকতে পারে পরশু থেকে অনেকটাই কমে আসতে পারে বা বুধবার পঁচিশে সেপ্টেম্বর থেকে একদম কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো সঙ্গে থাকবেন আমরা কিন্তু আপনাদেরকে জানাবো তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট সঙ্গে থাকার জন্য ধন্যবাদ